আসসালামু আলাইকুম, আমি তাসনিন। অনেক দিন পর আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কক্সবাজারের খুবই জনপ্রিয় একটি মাছ, সেটা হচ্ছে বাটা মাছ। আমি বাটা মাছটা আজকে টমেটো দিয়ে ভুনা ভুনা করব, তো সবাই আমার সাথে থাকবেন। তো প্রথমে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, এরপর হচ্ছে আমি দুইটা ছোট সাইজের পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নিব, 2-3 মিনিট পর ফিরে আসছি। তো দর্শক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু কাঁচা মরিচকে সিদ্ধ করে এটা বেটে নিয়েছি। এটা হচ্ছে কক্সবাজার অঞ্চলের মানুষ পুরাটাই হচ্ছে কাঁচা মরিচকে সিদ্ধ করে বেটে নিয়ে এই বাটা কাঁচা মরিচটা দিয়ে রান্না করে, কিন্তু আমি সামান্য পরিমাণ দিই। কিন্তু এরপর আমি শুকনো মরিচের গুঁড়াও দিব। আমি দিই কাঁচা মরিচটা হচ্ছে কচি থাকে এবং সুন্দর স্মেল আসছে তরকারিতে, এই জন্য কাঁচা মরিচটাও যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি দিয়ে দিচ্ছি 2-4 চা চামচ পেঁয়াজ বাটা, এবং এটাও ভাজা ভাজা করে নিব। প্রত্যেকটা উপকরণ দিব এবং এটা একটু আমি 1-2 মিনিট ধরে একটু ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব অন্য উপকরণগুলো। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এরপর সব উপকরণগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব, এমনভাবে কষিয়ে নিব যেন তেলটা উঠে উঠে আসে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু উঠে উঠে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন এই কষানো মশলার মধ্যেই আমি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করা মাছগুলো দিয়ে দিব। তো দর্শক, আমি মাছটা দেওয়ার পরে একটু মশলাগুলো উপরে চামচ দিয়ে একটু উঠিয়ে দিয়েছি যেন মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। এরপর আমি 2-3 মিনিট কষানোর পর পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। মাছগুলো আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি অ্যাড করার পর এভাবে হালকাভাবে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। এই মাছটা এমনিতে একটু নরম প্রকৃতির হয়, তো এটা বেশি কষানো বা নাড়াচাড়া করার দরকার পড়ে না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো। তো দর্শক, ফিরে আসলাম 7-8 মিনিট পর। 7-8 মিনিটের মধ্যে টমেটো এবং মাছ সব কিছু খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমাদের। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। দুই তিন মিনিট পর চুলা থেকে আমি এটা নামিয়ে নিব। তো দর্শক, 2-3 মিনিট কষানোর পর আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার বাটা মাছ। সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।